আমরা 2008 এর 12ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছি, ব্রিটেন ডিজিটাল ব্রিটেন ঘোষণা করেছে 2009-এ, ভারত ডিজিটাল ইন্ডিয়া ঘোষণা করেছে 15ই আগস্ট 2014, এবং পাকিস্তান ডিজিটাল পাকিস্তান ঘোষণা করেছে 2019 সালে। তার মানে পৃথিবীর এতসব যুক্তরাষ্ট্র থেকে শুরু করে এই দেশগুলোকে ডিজিটাইজেশনের গুরুত্ব বুঝতে বুঝতেই এই পরিমাণ সময় লেগেছে। অন্যরা এখনো পর্যন্ত সেই ধারাবাহিক পথে চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 2022 সালের 7ই এপ্রিল ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় আমাদের জন্য আরেকটি দিকনির্দেশনা দিয়েছেন যে আমরা 2041-এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। আজকে আমরা স্মার্ট বাংলাদেশের লড়াইতে লিপ্ত আছি। আমাদের এই মেলা ডিজিটাল বাংলাদেশ মেলা এটি হওয়ার কারণ হচ্ছে এই যে আমরা 2021 সালে যে ডিজিটাল বাংলাদেশটি গড়েছি তার একটি উৎসব মুখর সমাপনী আমাদের করা দরকার। ডিজিটাল বাংলাদেশের আজকে পর্যন্ত যে অর্জন আছে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আপনারা যারা এখানে আছেন, এই মেলায় যদি এই তিনটা দিন পুরাটা দিনও কাটান তাহলেও প্রযুক্তি দেখে শেষ করতে পারবেন না। ইউরোপ আমেরিকায় যেখানে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না সেইখানে আমরা আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর যে দক্ষতা এবং মেধা আছে সেইটিকে কাজে লাগানোর আমরা সক্ষমতা রাখি। আমি আমাদের তরুণ প্রজন্মকে আহ্বান জানাব, তোমরা মেলায় সময় দিও, প্রযুক্তি দেখবে। এখন যেখানে যা দেখছ যে বড় বড় প্রতিষ্ঠান তৈরি করছে, মনে রাখবা এই কাজগুলো কিন্তু তোমার দক্ষতার মধ্যেও আসবে। আমি শেষ পর্যায়ে যদি বলব, আমি আমাদের অনুষ্ঠানে মাননীয় শিক্ষামন্ত্রী আছেন এবং আমি স্পষ্ট স্মরণ করতে পারছি তিনি এক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন আমাদের স্মার্ট বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে আমাদের স্মার্ট মানুষ লাগবে, এবং এই স্মার্ট মানুষ দীপুয়াফা তৈরি করবে। এই বাংলাদেশের স্মার্ট জনগোষ্ঠীর তৈরি করার দায়িত্বে আমাদের আপা আছেন, এবং আমাদের নিশ্চিতভাবে বিশ্বাস আছে, আস্থা আছে যে তার হাত ধরে আমরা আমাদের একটি স্মার্ট শিক্ষা ব্যবস্থা পাব। আমরা আমাদের এই মেলাতেও শিক্ষার রূপান্তরের কিছু কিছু নমুনা উপস্থাপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও উল্লেখ করেছেন যে আমরা শিক্ষার ডিজিটাল রূপান্তরের জন্য শুরু করেছি প্রাথমিক স্তর থেকে, কিন্তু আমরা আপনার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে চাই। আমরা মনে করি যে আসলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইন্টারনেট দিলে যে কি সুফলটা হয় এটা কেবল করোনার সময় দেখা যায়নি, এখনো পর্যন্ত দেখা যায়। আমি এখানে মেলায় আজকে আসার পরে শুনছিলাম যে আমাদের মধুপুরের একটা স্কুলে আমরা ইন্টারনেট কানেকশন দিয়েছিলাম, আমাদের BDCL দিয়েছিল, এবং সেই স্কুলটার থেকে আউটসোর্সিং শিখে এখন প্রায় 50টি ছেলে মেয়ে ওইখান থেকে হাজার হাজার ডলার কামাই করে ঘরে বসে থেকে, মধুপুরের জঙ্গলে বসে থেকে। এই যে দক্ষতাটা, এটা প্রমাণ করে আমাদের ছেলে মেয়েদের যে দক্ষতা আছে আমরা যদি তাদেরকে সুযোগ দিতে পারি তাহলে তারা বিশ্ব জয় করার ক্ষমতা রাখে।